এ ইনভেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু নতুন পরিবর্তন এই বছর আনা হয়েছে এবং আমরা যারা যারা এ ইনভেস্ট করি তাদের জন্য এই যে নতুন নিয়ম বা নতুন পরিবর্তনগুলো সেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট এবং আজকের এই ভিডিওতে আমরা পিপিএফের দু হাজার সালের এই যে নতুন নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যদি এ ইনভেস্ট করো বা ইনভেস্ট করা শুরু করবে ভাবছিলে তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এখান থেকে তোমরা এই রকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং নলেজেবল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা তাহলে কথা বলবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নতুন কিছু নিয়ম নিয়ে এখানে আমরা মোট চারটি নতুন নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজনীয় এখানে প্রথম নিয়ম কী সেটা চলো জেনে নেওয়া যাক আমরা সবাই জানি আমরা যদি পিপিএফে ইনভেস্ট করি তাহলে আমরা সেই পিপিএফ অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাংক থেকে লোন নিতে পারি এবার এই যে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি আমাদের পিপিএফ অ্যাকাউন্টের এগেনস্টে তার যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমাদের এর আগে এই যে ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল দুই পার্সেন্ট কিন্তু এখন এটা কমিয়ে দিয়ে করে দেওয়া হয়েছে এক পারসেন্ট তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের পিপিএফ ইনভেস্টারদের জন্য খুবই একটি ভালো বিষয় তাহলে প্রথম নিয়মটি বুঝে গেলে চলো আমরা পিপিএফের যে দ্বিতীয় নিয়ম পরিবর্তন করা হয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নিই আমাদের এই ক্ষেত্রে পিপিএফের যে দ্বিতীয় নিয়মটি পরিবর্তন করা হয়েছে সেটা হলো আমরা আগে কি হতো পিপিএফ অ্যাকাউন্টে যখন ইচ্ছা টাকা জমা দিতে পারতাম অর্থাৎ এক মাসে আমরা যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারতাম সেখানে আমাদের কোনো রুলস ছিল না যে আমরা কতবার জমা দিতে পারব কিন্তু এখন এই যে পিপিএফের নতুন নিয়ম সেখানে বলা হয়েছে আমরা কোনো একটি মাসে আমাদের পিপিএফ অ্যাকাউন্টে শুধুমাত্র একবার অর্থাৎ বছরে মোট বারোবার আমরা আমাদের পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখতে পারবো আমরা যখন ইচ্ছা বা মাসে যতবার ইচ্ছা কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখতে পারবো না তাহলে এই যে এই বিষয়টি এটা আমাদের দ্বিতীয় নিয়মে বলা হয়েছে এই ক্ষেত্রে আমাদের কি প্রবলেম হবে আগে আমরা যখন ইচ্ছা ফ্লেক্সিবলভাবে টাকা রাখতে পারতাম কিন্তু এখন যেহেতু মাসে আমরা একবারই রাখতে পারছি তাহলে কিছু কিছু ইনভেস্টারের ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক হতে পারে তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় পরিবর্তন এবার এই পিপিএফের ক্ষেত্রে তৃতীয় যেই পরিবর্তনটি আনা হয়েছে সেটা খুবই একটি ইজি পরিবর্তন আগে আমাদের পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন রকমের ফর্ম ফিল করতে হতো কিন্তু এখন শুধুমাত্র আমরা ফর্ম ওয়ান নামে একটি ফর্ম আছে সেটা ফিল করার মাধ্যমে ইজিলি আমাদের যে পিপিএফ অ্যাকাউন্ট সেটা ওপেন করতে পারবো তাহলে এই বিষয়টি আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস সেটাকে অনেক ইজি করে দেবে এবার এই বিষয়গুলো বুঝে গেলে চলো আমরা আমাদের যে চতুর্থ পরিবর্তন সেটা একটু দেখে নিই আমরা সবাই জানি যে আমরা আমাদের যে পিপিএফ অ্যাকাউন্ট সেটা তো পনেরো বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে তারপর আমরা চাইলে সেটাকে এক্সটেন্ড করাতে পারি এবার আমরা যদি আমাদের পিপিএফ অ্যাকাউন্টকে ফার্দার এক্সটেন্ড করাতে চাই তার জন্য আগে আমাদের ফর্ম এইচ ফিল করতে হতো যেখানে অনেকের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো কিন্তু এখন কি হয়েছে এখন আমাদের যদি আমাদের পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করাতে হয় তাহলে আমাদের ফর্ম ফোর ফিল আপ করলেই হয়ে যাবে এবং এই যে ফর্ম ফোর ফিল আপ করা সেটা অনেক বেশি ইজিয়ার তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পিপিএফ ইনভেস্টাররা অনেক বেশি বেনিফিট পেয়ে যাবে তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা পিপিএফ অ্যাকাউন্টের দু সালের কিছু নতুন নিয়ম নিয়ে আলোচনা করলাম আশা করছি এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে সেটা অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এছাড়াও তোমরা যদি পিপিএফ সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও তাহলে আমাদের পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত যেই ভিডিওটি স্ক্রিনে আসছে তোমরা কিন্তু সেটা দেখতে পারো Thank you for watching.